প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ডিফারেন্সিয়েশন লিমিটের এল হসপিটাল রুল নিয়ে আলোচনা করব। তো এল হসপিটাল রুল নিয়ে আলোচনা করার আগে আমাদের স্টেটমেন্টে জেনে নিই যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো মনে করে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এর মান উপরে ফাংশন এবং নিচের ফাংশন উভয়টিতে বসাতে হবে। বসানোর পর যদি আমাদের এখানে এরকম ফলাফল হয়, উপরে জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আসে, সেই ক্ষেত্রে আমাদের এল হসপিটাল রুলটা কাজে লাগবে। অর্থাৎ আমাদের ধরনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। লিমিট এক্স টেন্স টু এ প্রাইম এক্স জি প্রাইম এক্স। তো ডিফারেন্সিয়েশন করার পরে আবার এই উপরে ফাংশন আছে ফাংশনে এ মান বসাতে হবে। তো বসানোর পর যদি আবার এরকম স্টেটমেন্ট হয় আসে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এরকম ফরম্যাটের মান আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়েশন চালিয়ে যেতে হবে। কিন্তু কোনো এক মুহূর্তে যদি এই জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ যে কোনো একটা না আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন বন্ধ করে দিতে হবে এবং সেই মানটাই আমাদের ফলাফল হবে। তো আমরা এখন উদাহরণের মাধ্যমে জেনে নেই। দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস অন ডিভাইডেড এক্স। সেক্ষেত্রে আমরা প্রথমে কী করবো, জিরোর মানটা উপরে এবং নিচে ফাংশনে বসাবো। তাহলে কী হয় আমাদের, ই টু দি পাওয়ার জিরো মাইনাস অন এক্স জিরো। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ান মাইনাস অন জিরো, জিরো মাইনাস জিরো। অর্থাৎ ওই আগের যে দুই ফর্মে ছিল সেটা মাইনাস হচ্ছে, সেজন্য আমাদের এটাকে এবং এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে এবং ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো, এক্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান। তো এখন যদি আমরা আবার জিরোর মান উপরে এবং নিচে বসাই, তাহলে কী হয়, ই টু দি পাওয়ার জিরো নিচে ওয়ান। তো ওয়ান বাই ওয়ান, তার মানে উপরের ফরম্যাটটা আমাদের মানে না, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন এখানে বন্ধ করে দিতে হবে এবং এই মানটা বসানোর ফলে যে রেজাল্ট হবে সেটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার হবে ই টু দি পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান। তো এরকমভাবে আমরা এল হসপিটাল রুলের মাধ্যমে মোটামুটি সবগুলো লিমিটের অঙ্ক করতে পারবো। তার একটা উদাহরণ দিই, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স ডিভাইডেড থ্রি এক্স স্কোয়ার। এখানে যদি আমরা এক্সের মান উপরে নিচে বসাই, তাহলে আমাদের কস সেভেন জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান থাকলে নিচে জিরো, অর্থাৎ করলে জিরো বাই জিরো মানে, অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো ডিফারেন্সিয়েশন করলে আমাদের কী হবে, কসকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান করলে জিরো, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হবে সাইন সেভেন এক্স, আর সেভেনকে ডিফারেন্সিয়েশন করলে হয় প্লাস সেভেন, আর নিচে আসে সিক্স এক্স। আবার জিরো করলে কী হয়, সেভেন সাইন জিরো ডিগ্রি ডিভাইডেড জিরো, অর্থাৎ সাইন জিরো এবং জিরো জিরো বাই জিরো ফরম্যাট, অর্থাৎ আবার জিরো আসে। তাহলে আবার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করি আমরা, এক্স টেন্স টু জিরো সেভেন, আর সাইন সেভেন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় কস সেভেন এক্স, আর সেভেন এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় সেভেন, আর নিচে হয় আমাদের সিক্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় সিক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, এক্স টেন্স টু জিরো ফোরটিন নাইন কস সেভেন এক্স ডিভাইডেড সিক্স। তো এখন যদি আমরা আবার এখানে জিরো নাম্বার আসে, তাহলে আমাদের কী হয়, ফোরটিন নাইন কস জিরো ডিভাইডেড সিক্স, অর্থাৎ ফোরটিন নাইন ইন্টু ওয়ান ডিভাইডেড সিক্স, অর্থাৎ আমাদের মান চলে আসে, অর্থাৎ জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফরম্যাট থাকে না, অর্থাৎ আমাদের এটাই অ্যান্সার হবে, ফোরটিন নাইন কস জিরো
डिवाइडेड सिक्स अर्थात 49/6 এটাই आंसर। आशा करी सबाई बुझते।